हाथी एक्साइटेड तो थोड़ा एक्साइटेड तो প্রমোশন করার পর তো দু চারটা টাকা গোছানোর পর তাও গার্লফ্রেন্ড থাকতে পারে পুরো খরচা করতে হবে, তুমি মানো ইয়া না মানো, গার্লফ্রেন্ড থাকলেই ভাই তোমার পকেট হয়ে যায় ফাঁকা আর তুমি হয়ে যায় ভিখারি। সেই অবস্থা আমার হয়েছিল, দেন অনেক কষ্ট করার পর একটা প্রমোশন করার পর টাকা ফাঁকা জোগাড় করে কিছু কিছু এখানে ওখানে জোগাড় করে আমি একটা কিনে নিয়েছি। ওর জন্যে সোনা তো না, বাট সোনাতে দামও কম না, বাট ভালোই দাম আছে, কত দাম আছে সেটা বলছি না, কারণ অ্যাকচুয়ালি প্রাইস দেখে গিফট দেখা যায় না, প্রাইস মানে মানে আরে কেনা ক্যা চাহতে হো, প্রাইসের উপর ডিপেন্ড হয় না, তুমি একটা জলের বোতল দিলে ওটা অনেক বড় গিফট ওর জন্য, তো আমি প্রাইসটা বললাম না। গিফটটা কেমন লাগছে, এটা হচ্ছে একটা নূপুর, তো এই নূপুরটা আমি ওই জন্য কিনেছি, সুন্দর লাগছে দোস্ত, তো এই নূপুরটা আজকে আমি গিফট দেবো বিকজ আমাদের লাভ অ্যানিভার্সারি এক বছর কমপ্লিট হয়ে গেছে, তো আমাকে একটা গিফট দিয়েছিল তো আমি ওকে গিফট দিতে পারিনি, তাই জন্য আমি ওকে এইটা দেবো। তো এটা কেমন লাগছে ভাই? ভালো। হ্যাঁ, তো এইটা হচ্ছে এর মধ্যে ভরা ছিল, তো এবং ভেবে দিই নাকি একটু সারপ্রাইজ দেওয়ার জন্য প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করি নাকি, তো প্র্যাঙ্ক টাইপের করলে ভালো লাগবে না। হ্যাঁ আচ্ছা, তাহলে কী করবো এর মধ্যে, এইটাকে আমি তাহলে পকেটে ঢুকে রাখি, আর এর মধ্যে কী দেওয়া যায় কী দেওয়া যায় কী দেবো এমন যাতে খুলে ভয় পেয়ে যাবে, যদি হয়তো ভালো লাগে, যদি না হয় তুমি তারা দেখি ট্রাই করে দিবে, হয়তো দোকান আছে হবে 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 হ্যাঁ হ্যাঁ বেশি মশলা দেওয়া হবে না, ঠিক আছে এরকম করে এটাকে আমি রেখে দিই, দেখা যাবে আমি এটা পিছনে রেখে দিই, এটা রেখে দিন তার উপরে বসে আছে, একটু আগেই পার্সেলটা আসলো তো আমি রিসিভ করলাম, রিসিভ করার পর চলো এবার দেখা যাবো রিয়াকশনটা কি থাকে, তো প্রথমে প্ল্যান করবো তারপরে সারপ্রাইজ দেবো, আর দেখি আর চলো গাইস লেটস গো। তার এক বছর পুরো হয়ে গেছিল, তাই জন্য আমি তোকে বলছিলাম যে একটা গিফট দেবো গিফট দেবো, তো ফাইনালি আজকে গিফট দিতে চলেছি, তাই জন্য আমি একটু ক্যামেরা করছি, তো সারপ্রাইজটা তোকে ছোটখাটো সারপ্রাইজ দেবো, যদি ভালো লাগে তো বলবি, না লাগে তাও এখন ক্যামেরার সামনে হ্যাঁ বলবি, কারণ ভাই একটু গরিব মানুষ ভাই, দেখতে পাচ্ছিস অনেক টাকা পাবে, গিফটের দিক থেকে আমি হাত উঠার, কারণ আমার গিফট নিতে ভালো লাগে, তাড়াতাড়ি দাও। ও মাই গড, ওয়াও, তাড়াতাড়ি দাও এরকম ভাই, দাঁড়া আমি একটু ঠিক করে তাহলে দাঁড়াই, আমি একটু গিফটটা নিতে হবে গাইস, অ্যানিভার্সারি গিফট, এলিফ্যান্ট বলছিল একটু, এলিফ্যান্ট হাতি, এক্সাইটেড তো তোমরা, এক্সাইটেড তো, তো যাই হোক এবার হবে গিফট দাঁড়া 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 ভালো লাগে, তাহলে তোরা দুটো প্ল্যান করবি না এরকম যে মেরে পালাবি রাস্তাঘাটে, আরে না না ভাই তুই ভালো গিফট দেবো, হবে চলো প্রথম চোখটা বন্ধ করে যখন গিফট দেবো তখন চোখটা খুলবে, ঠিক আছে ঠিক আছে, চলো আর ইউ গাইস এক্সাইটেড, হ্যাঁ তুই এক্সাইটেড, হ্যাঁ আমি বাজা আয়েগা না ভিড়ো, যাই হোক নিতে হবে ভাই, গিফট ইজ গিফট, কম লাগে হোক দামি হোক, ঠিক আছে গরম লাগছে দাও দিতে হবে, চোখটা বন্ধ করো, হ্যাঁ যখন বলবো হাতটা তখন আগাবি, ঠিক আছে।
চোখ বন্ধ করে একটা গিফট আছে Sage.